একাদশীর দিন কিভাবে আমরা নিদ্রাকে জয় করব নিদ্রা মানে হচ্ছে অজ্ঞানতা অর্থাৎ ঘুম তমগুণের লক্ষণ একাদশীর দিন বিশেষ করে দিনের বেলায় ঘুমানো একেবারেই নিষিদ্ধ উপরন্তু কেউ যদি পারেন রাতের বেলায় জাগরণ করে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে অতিবাহিত করা কিন্তু যদি তা সম্ভব না হয় তার মানে দিনের বেলায় অবশ্যই তাকে জাগতে হবে অনেকে আছেন চেষ্টা করেন যে রাত্রি জাগরণ করব নিশি জাগরণ করব তাই নিশি জাগরণ করতে গিয়ে দিনের বেলায় ঘুমান আর রাত্রের বেলায় নিশি জাগরণ করেন তাই এটি শাস্ত্রে সম্পূর্ণরূপে নিষিদ্ধ নিদ্রাকে জয় করতে গেলে আমাদের নিদ্রার যিনি অধিষ্ঠাতা দেবতা ভগবান তাঁর চরণে শরণাগত হতে হবে তাঁর নাম তার গুণ তার লীলা তাঁর পার্শ্বদিনের চরিত্র ভক্ত সঙ্গে আলোচনা করতে হবে অর্থাৎ শ্রবণ কীর্তন করতে হবে যদি আমরা ভক্ত সঙ্গে থাকি এবং ভক্ত সঙ্গে থেকে ভগবানের গুণগান শ্রবণ কীর্তন করি অনায়াসে আমরা নিদ্রাকে জয় করতে পারব তখন নিদ্রা আমাদেরকে স্পর্শ করতে পারবে না কিন্তু যদি আমরা একাকী থাকি নিজে নিজে নির্জন ভজন করার চেষ্টা করি তাহলে কিন্তু নিদ্রা যে কখন আমাকে জয় করে নেবে আমি নিজেও জানতে পারব না কিন্তু যদি আমরা ভক্ত সঙ্গে থাকি তাহলে নিদ্রা এলেও ভক্ত আমাকে কি করবে সঙ্গে সঙ্গে সে নিদ্রার হাত থেকে রক্ষা করবে ভক্ত আমাকে সতর্ক করে দেবে তখন আমি অনায়াসে নিদ্রা থেকে মুক্ত হতে পারব তাই নিদ্রা অজ্ঞানতার একটা বহিঃপ্রকাশ তমগুণের একটা লক্ষণ হ্যাঁ অন্যান্য সময়েও শুধু একাদশীর দিন নয় হ্যাঁ অন্যান্য সময়েও নিদ্রা একটা পরিমিত হওয়া উচিত সেই কথাই ভগবান ভগবদ্গীতাতে বলছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টা কর্মসু যুক্ত স্বপ্না ববধস্য যোগ ভবতী দুঃখ যিনি যুক্ত আহার করেন অর্থাৎ পরিমিত আহার পরিমিত বিহার অর্থাৎ যেখানে সেখানে যান না হ্যাঁ যেখানে সেখানে যাত্রার সঙ্গ করেন না যা কিছু পেলো খেয়ে নিল তা নয় স্বাস্থ্যের নির্দেশ অনুসারে গ্রহণ করতে হবে স্বাস্থ্যের নির্দেশ অনুসারে যে জায়গায় গেলে আমার সত্যগুণ বৃদ্ধি হবে আমার মন মানসিকতা উন্নত হবে সেই সমস্ত স্থানে যাওয়া দরকার আর যুক্ত চেষ্টা এমন প্রয়াস করা উচিত যে প্রয়াস আমাকে উন্নত থেকে উন্নততম জীবনে অধিষ্ঠিত করবে আর পরিমিত নিদ্রা শরীরের যেহেতু আমরা জড় শরীর ধারণ করেছি নিদ্রার আবশ্যকতা রয়েছে কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকবে সেই নিদ্রা হ্যাঁ সুখ অনুভব করবার জন্য কিন্তু একাদশীর দিন হ্যাঁ যেই যা কিছু আহার নিদ্রা এগুলোকে খর্ব করে মানে গৌণ করে অত্যন্ত কম করে ভগবানের নাম সংকীর্তন ভক্ত সঙ্গের মাধ্যমেই অতিবাহিত করা দরকার তো দিনের বেলায় নিদ্রার কোনো প্রশ্ন নেই দিনের বেলায় একদম সে ভোরবেলা থেকে মঙ্গল আরতি থেকে শুরু করে যে আমরা ভগবানের নাম সংকীর্তন করবো তারপরে ভগবানের চিন্তা করব ভগবানকে স্মরণ করে অতিবাহিত করবো ভক্ত সঙ্গের মাধ্যমে তাহলে অনায়াসে আমরা নিদ্রাকে জয় করতে পারব আর যদি সম্ভব হয় তাহলে ভক্ত সঙ্গে নিশি জাগরণ করে পরের দিন নির্দিষ্ট সময়ে মধ্যে ভক্তকে ভগবানের প্রসাদ অর্পণ করে ভক্তের আজ্ঞা নিয়ে পালন করা উচিত এইভাবে একাদেশে ব্রত আমরা করবো এটা সংক্ষেপে সুনির্দার কথা বলা হলো তাছাড়া অনেক কিছুই করণীয় রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করলাম না আমরা আগের ভিডিওতে সেটা উল্লেখ করেছি আপনারা সেখানে দেখে নিতে পারবেন হরে কৃষ্ণ